আগামী 17 সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতারা ভুল সিদ্ধান্ত দিলে কেউ ফিরে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার দুপুরে রায়পুরা রাজু অডিটোরিয়াম মাঠে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। কিন্তু তারপর আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন, বসবেন, আপনাদের খাতির যত্ন করা হবে। যদি ভুল সিদ্ধান্ত দেন কেউ ফিরে যেতে পারে। আফজাল হোসেন, ইমাম হোসেন, হ্যাঁ, তালে বেড়েছেন, নাম বলে দিয়েছেন। এইবার নমিনেশনের সময় চেয়ারম্যানের আমরা যে তৃণমূল যে নাম দিছি সেই নাম কেটে তালে হোসেনের কাছে দিচ্ছি, আল্লাহ টাকার বিনিময়ে। আল্লাহর ইচ্ছা একটাও পাস করে নাই। রায়পুরা থেকে পাস করবে করবে না আমি সিদ্ধান্ত নেব। জনগণ আমার সাথে আছে, আমি মানে জনগণ, আমি আপনাদের ভালোবাসি। এইদিকে বসবো, রাত্রে 12টা পর্যন্ত আপনারা আমার সাথে দেখা করতে পারেন, দরজা খোলা থাকে। সকাল 9টার থেকে সারা দিন আমার দরজা খোলা থাকে। যাচ্ছে 10 তারিখে ইমার আফজাল, আপনারা একটা লোকও যাবে না, ছবি আমার কাছে আসবে, তাহলে আমার সাথে আর নেব না, ঠিক আছে? হ্যাঁ, তোদের যে ছোট ছোট বাচ্চারা সে যুদ্ধে গেছে, আজকে পারবি না কেন নরসিংদী জয় করতে? হ্যাঁ, আমার মিডিয়া ভাইয়েরা উল্টা পুল্টা বক্তে তারা বক্তব্য দিল না। আমরা ওই দিন বেদ পিড়ে দাঁড়াতে দেড়াই মাঠে, আমাদের কোনো কাবার না কইরা তোমরা বিএনপির পিছনে ক্যামেরা নিয়ে ছুটছ, এটা ঠিক না। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদরের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু সহ স্থানীয় নেতাকর্মীরা। সময় সংবাদ নরসিংদী।